হাই ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? ভালো ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? লোকমান হোসেন। লোকমান হোসেন ভাই, আপনি কি এখানে ঘুরতে আসছেন নামন পার্কে? হ্যাঁ ভাই, ঘুরতে আসছি, দেখতে আসছি। আচ্ছা, আপনি ডিবি ফাউন্ডেশন বাংলাদেশের চ্যানেলটা কি দেখেছেন কখনো? হ্যাঁ ভাই, দেখেছেন। আপনি কি সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলটা? আপনি কি জানেন আমাদের চ্যানেলের আজকে 60,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে? তো এই উপলক্ষে আমরা আজকে একটা পার্টির আয়োজন করছি নামন পার্কে। তো এত আমাদের চ্যানেলের বয়স মাত্র 3 মাস, 3 মাসের মধ্যে আমাদের 60,000 সাবস্ক্রাইব উপলক্ষে আপনার কি কি বলতে চান? আপনি কি মনে করেন? আপনারা যেভাবে সাপ্লাই দিচ্ছেন, ঠিক আছে, এভাবে যদি সামনে দেন তাহলে আরো এগিয়ে যেতে পারবেন। এত তাড়াতাড়ি যেভাবে 3 মাসের মধ্যে এতটুকু এগিয়ে গেছেন, সামনে ইনশাআল্লাহ আরো পারবেন। যেভাবে মিল্লাত ভাই, আপনি কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন? জি ভাই, আমি সাবস্ক্রাইব করেছি। তো কেমন লাগে আমাদের চ্যানেলটা? হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা, বিভিন্ন মানুষ বলে যে এইসব অনেক ধরনের ইউটিউব চ্যানেল আছে, প্রতারণামূলক চ্যানেল, তারা বিভিন্ন মানুষের কাছে ধোকা খায় টাকা দিয়ে, এ সম্পর্কে আপনি কি বলতে চান কাস্টমারদের? হ্যাঁ, আমি কাস্টমারদেরকে অনুরোধ করবো যাতে ভিডিওটা ভালোভাবে দেখে, অন্য যারা এরকম ভিডিও চেঞ্জ করে বা ভিডিও দেয়, এরকম ভিডিও দেখে বুঝে শুনে কাজ ভালোভাবে বোঝানোর পরে টাকাটা পেমেন্ট করে। আজকে জানেন আমাদের 60,000 সাবস্ক্রাইব উপলক্ষে আমরা এক পার্টি করতে যাচ্ছি নামন পার্কে, সুইটের ভিতরে। তো আপনার ইনভাইট রইল এখানে, আর এত অল্প সময়ে 3 মাসের ভিতরে আমরা যে এত 60,000 সাবস্ক্রাইব, কি বলতে চান এই সম্পর্কে আপনি আমাদের? হ্যাঁ, এটার জন্য আমি অনেক খুশি হয়েছি, অনেক ভালো লাগছে যে এত অল্প সময়ে যে এত 60,000 সাবস্ক্রাইব হয়েছে। হয়তোবা এটা পরিচালক ঠিক আছে, ভালো কাজ করছে, মানুষে ভালো কাজটা পেয়েছে, ভালো সুবিধা পেয়েছে, এই জন্য মানুষ সাবস্ক্রাইব করছে। ধন্যবাদ জানাচ্ছি পরিচালককে এবং এটার মূল মেম্বারদেরকে। ধন্যবাদ, আপনাকে ইনভাইট করলো। আপনার আজকে অবশ্যই রাতে আমাদের পার্টিতে আসবেন, থাকবেন আমাদের পার্টিতে। ওকে, ডিবি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আমি আরিফ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে আজকে আমাদের চ্যানেল ডিবি ফাউন্ডেশন বাংলাদেশের 60,000 সাবস্ক্রাইব উপলক্ষে আমরা ওমান নামান পার্কে এক জমজমাট সেলিব্রিটির আয়োজন করেছি। তো ভিতরে সবাই আমাদের ফ্রেন্ডদেরকে, সাবস্ক্রাইবারদেরকে ইনভাইট করেছি, তারা সবাই ভিতরে এখানে পার্টিতে এসেছে। তো আসুন, তাদের সাথে পরিচিত হই এবং কথা বলি তাদের সাথে, তাদের মুখ থেকে শুনবো আমাদের ডিবি ফাউন্ডেশন উপলক্ষে কিছু কথা। হাই, কেমন আছেন? জি ভালো আছি। আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনার নাম কি? মোহাম্মদ সালাউদ্দিন। ওকে, বসেন। আপনার নাম কি? মোহাম্মদ রিফন স্যার। হ্যাঁ রিফন ভাই, বসেন। তো আপনি কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, দেবী ফাউন্ডেশনের চ্যানেলটা? জি অবশ্যই। কেমন লাগে আমাদের চ্যানেলটা? জি ভালো লাগে অনেক। আমাদের ভিডিওগুলো দেখেছেন আপনি? আমাদের ভিডিওগুলোর যে সফটওয়্যারগুলো, এগুলো কি কাজ করে 100%? জি 100% কাজ করে। এবং কি আপনাদের সফটওয়্যারগুলো অনেক ক্লিয়ার আসে, এবং কি যারা প্রবাসী থাকে তাদের জন্য সফটওয়্যারগুলো মোস্ট ইম্পর্টেন্ট কি সফটওয়্যার, যে আমি যতটুকু উপকার পেয়েছি আমি চাই যে সবাই এই সফটওয়্যারগুলো ইউজ করে, আপনাদের সংগঠনের থেকে নিয়ে সবগুলো অনেক ভালো হয়েছে। ওকে, আজকে এই যে অনুষ্ঠান করেছি আমরা, যে সেলিব্রিটি আয়োজন করেছি, যেখানে সব বাঙালি বন্ধু বান্ধব ভাইরা এসেছে, কেমন লাগতেছে আপনার কাছে আজকে? জি অনেক ভালো লাগতেছে যে সবাইকে দেখতে পারতেছি, এন আমার ভাই বন্ধু আছে সবাই, কিন্তু এরকম প্রবাসের ভিতরে যে সবাই একত্রিত হতে পারি, এবং কি অনেক আনন্দ লাগে আমাদের। আপনি যে যারা অনুষ্ঠানটি করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনি সবসময় আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটা আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন, বন্ধু বান্ধবদেরকে বলবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ রিপন ভাই আপনাকে। হাই, কেমন আছেন? কি নাম আপনার? মোবারক ভাই, ভালো আছেন? কেমন লাগতেছে আমাদের আজকের অনুষ্ঠান? কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। বসুন প্লিজ। তো আপনি কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন? হ্যাঁ জি করেছি। কেমন লাগে আমাদের চ্যানেলটা, ডিবি ফাউন্ডেশনের চ্যানেলটা? খুব ভালো। আমাদের যে অ্যাপসগুলো, এই অ্যাপসগুলো কি কাজ করে 100%? জি 100% কাজ করে। আচ্ছা, এখানে যে আমরা আজকে 60,000 উপলক্ষে আমরা যে সেলিব্রিটি অনুষ্ঠানটা করেছি, এখানে আমাদের অনেক বন্ধু বান্ধব দেখা যাচ্ছে, এখানে সবাই আমাদের বন্ধু আছে, ভাই আছে, আসছে সবাই একসাথে বাঙালি, কেমন লাগতেছে আপনার কাছে আজকের এই অনুষ্ঠানটা? খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটা আপনাদের বন্ধু বান্ধবদেরকে বলবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, সবসময় আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাকে। হাই, কেমন আছেন? কি নাম আপনার? রাশেদ খান। কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনার নাম কি? মোহাম্মদ আবু তালেব। আবু তালেব, কেমন আছেন? হাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কেমন লাগছে আমাদের কাজ করে পার্টি? অনেক ভালো লাগছে।
কেমন আছেন? ভালো আছেন? আপনি ভালো আছেন? জি ভালো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাবেদ। জাবেদ হোসেন। আচ্ছা ঠিক আছে জাবেদ ভাই, আপনি যে আমাদের চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেছেন, দিবি ফাউন্ডেশনের চ্যানেলটা? হ্যাঁ আমি সাবস্ক্রাইব করেছি, আমার অনেক ভালো লাগছে। এটাই প্রবেশ ভাই কাজের পাকে এটা জন্য কি ইম্পর্টেন্ট আছে। ধন্যবাদ আপনাকে। আজকে এই আমাদের যে অনুষ্ঠানটা কেমন লাগতেছে আপনাদের এই অনুষ্ঠান? অনেক ভালো লাগতেছে আমার, এই বাড়িতে অনেক ভালো লাগছে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ফাউন্ডেশনকে এবং মহাপরিচালককে, অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওকে ধন্যবাদ আপনাকে। আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটা আপনার বন্ধু বান্ধবদেরকে বলবেন সাবস্ক্রাইব করার জন্য, এবং আমরা আপনাদের সাথেই আছি। হ্যাঁ ভাই কেমন আছেন? কি নাম আপনার? মোহাম্মদ শাহিন। মোহাম্মদ শাহিন, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আপনার নাম কি? মেরাজ ভাই। তো আপনি কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন? হ্যাঁ করেছি। আমাদের চ্যানেলটা কেমন লাগে, আমাদের যে সফটওয়্যার গুলো এগুলো কি উপকার পেয়েছেন আপনি? এগুলো অনেক উপকার পেয়েছি, যে প্রবাসী ভাইদের জন্য সফটওয়্যার গুলো অনেক কি কাজ করা যায়, মানে অনেক কি মানে সবকিছু করা যায়, মানে অনেক ভালো লাগে। আচ্ছা তো আজকে আমাদের যে চ্যানেলের 60,000 সাবস্ক্রাইব উপলক্ষে আমাদের যে পার্টিটা এখানে জমজমের একটা পার্টি করেছি, এখানে অনেক বন্ধু বান্ধব সব সাবস্ক্রাইব, আমাদের একটা ফ্যামিলি এখানে এসেছে। তো কেমন লাগতেছে আপনাদের আজকে এই পার্টিতে আসতে পেরে? হ্যাঁ অনেকই ভালো লাগতেছে এই পার্টিতে আসতে পেরে। ওকে ধন্যবাদ আপনাকে। আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলগুলো আপনার বন্ধুকে বলবেন সাবস্ক্রাইব করার জন্য, সবাইকে বলবেন আমাদের চ্যানেলটা ডিবি ফাউন্ডেশন বাংলাদেশের চ্যানেলটা দেখার জন্য। ধন্যবাদ আপনাকে। ওকে হাই ভাই কেমন আছেন? কি নাম আপনার? নেসার আহমেদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? হ্যাঁ আপনার নাম কি? মোজাম্মেল হক। ভালো আছেন? কেমন লাগতেছে আমাদের এই পার্টি? হাই ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন। কি নাম আপনার? নুরুল ইসলাম ভাই। আমাদের চ্যানেলটা কি আপনি সাবস্ক্রাইব করেছেন, ডিবি ফাউন্ডেশন বাংলাদেশের চ্যানেলটা? হ্যাঁ করেছি। কেমন লাগে আমাদের চ্যানেলটা আপনার? নুরুল ইসলাম ভাই আমাদের এই পার্টিটা আজকে যে 60,000 সাবস্ক্রাইব উপলক্ষে যে পার্টিটা আমাদের, তো কেমন লাগতেছে আপনার এই পার্টিটা? হ্যাঁ পার্টিটা অনেক ভালো হয়েছে প্রবাসীদের জন্য, এটা খুবই ভালো। আমরা সবাই একসাথে হয়েছি, ভাই বন্ধু সবাই একসাথে হয়েছি, কথা বলতেছি, আড্ডা মারতেছি, খুব সুন্দর লাগছে। কেমন আছেন? কেমন আছেন সবাই? কেমন আছেন? জি ভালো আছি। কেমন আছেন ভাইয়া? আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং প্রবাসে এসে এত বড় 400-500 জন মানুষের যে আয়োজনটা আপনারা করেছেন, আমি অনেক গর্ববোধ করছি যে এই প্রোগ্রামটাতে এসে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে সুজন ভাই। আপনি থাকবেন আমাদের সাথে, আপনার বন্ধু বান্ধব সবাইকে বলবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, এবং আমাদের ভিডিওগুলো দেখবেন, টেনে টেনে দেখবেন না, ক্লিয়ারলি দেখবেন, এবং যে কোনো সমস্যা যে কোনো সময় আমাদের ডিবি ফাউন্ডেশন বাংলাদেশের কমান্ড বক্সে আপনি যে কোনো কমান্ডস করতে পারেন। ধন্যবাদ আপনাকে। হাই ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাইয়া? কবির ভাই। কেমন লাগছে আমাদের এই পার্টি আজকে? খুব ভালো লাগছে। আমাদের চ্যানেলটা কি আপনি দেখেছেন, কেমন লাগে আমাদের চ্যানেলটা? ভাই দেখেছি, অনেক ভালো লাগছে। আমাদের চ্যানেলটার যে ভিডিওগুলো, ভিডিওর যে সফটওয়্যারগুলো, এই সফটওয়্যারগুলো কাজ করে আপনি দেখেছেন কখনো? হ্যাঁ ভাই কাজ করে, ভালো কাজ করে। আচ্ছা ঠিক আছে, কেমন লাগছে আমাদের পার্টি, এত মানুষ, এত বাঙালি ভাই সব একসাথে হয়েছি, কেমন লাগছে আপনার কাছে? ভাই অনেক ভালো লাগছে। অল্প 3 মাসের মধ্যে আমাদের 60,000 সাবস্ক্রাইব হয়েছে, তো আগামী আমরা 1 বছরের ভিতরে আমাদের সাবস্ক্রাইব 1 লক্ষ প্লাস হবে, তখন আমরা ইতালির কোনো ভালো একটা স্পটে আমরা একটা সেলিব্রিটি, জমজমার সেলিব্রিটি করব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে। হাই ভিউয়ার্স, কালকে গতকাল রাতে আমাদের সেলিব্রিটি অনুষ্ঠানের পরে আজকে এসেছি আমরা রামান পার্কে, নামান পার্কে, এবং এখন নামান পার্কে যাবো। নামান পার্কের কাস্টমারদেরকে, ওখানে পর্যটকদেরকে জিজ্ঞেস করবো আমাদের ডিবি ফাউন্ডেশন সম্পর্কে তাদের মতামতটা কী। তো চলেন সবাই আমরা যাই, আমি এখন নামান পার্কে। হাই সালাম আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি কি এখানে চাকরি করেন নামান পার্কে? হ্যাঁ এখানে চাকরি করি। আপনার নাম কি? মোহাম্মদ নাবিন আসমান।
আচ্ছা নাজমুল ভাই, আপনি আমাদের চ্যানেল ডিবি ফাউন্ডেশন চ্যানেলটা কি দেখেছেন কখনো? হ্যাঁ দেখেছি। কেমন লাগে আমাদের চ্যানেলটা? অনেক ভালো ডিবি ফাউন্ডেশন আমাদের চ্যানেলটা, অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে অনেক ভালো। আমি সাবস্ক্রাইব করছি এবং এখানে যেগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও আমাদের আইটি সেবার আইটি দক্ষতার জন্য অনেক উপকারী আছে এবং আমার অনেক জায়গায় অনেক উপকার। কালকে গতকাল রাতে আমাদের সেলিব্রিটি অনুষ্ঠান হয়েছে 60,000 সাবস্ক্রাইব করতে, তো আপনি কি গিয়েছিলেন সেই অনুষ্ঠানে? হ্যাঁ অবশ্যই আমাকে ইনভাইট করা হয়েছিল, আমি গিয়েছিলাম। আমার এখানে আমাদের বড় ভাই আছে, তখন ইনভাইট করেছিল, ওখানে গিয়েছি, অনেক মজাই হলো। কেমন লাগছে অনুষ্ঠানে? অনেক ভালো, এখানে মানে আসলে বিদেশে মানুষ এমন এত লোক পাওয়া যায় কখনো, তো কালকে অনুষ্ঠানে বাংলাদেশের কারণে আমরা এতগুলো মানুষ একসাথে হয়েছি এবং দেখতে পাচ্ছি। ধন্যবাদ ডিবি ফাউন্ডেশন বাংলাদেশকে এবং ধন্যবাদ যারা এই অনুষ্ঠান করেছেন তাদের। ওকে ধন্যবাদ আপনাকে। নমস্কার। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অতি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের আইটিসি দক্ষতা বৃদ্ধি করতে অনেক সাহায্য করবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। আমি ওমান থেকে, বারকা, নামান, নামান পার্ক জু, ধন্যবাদ সবাইকে।